আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরাকাত্লা মাল্লা নবী আবাদা সুপ্রিয় দিনী ভাই বোনেরা নিঃসন্দেহে আপনারা সিয়াম পালন করছেন সিয়াম পালন করার মধ্যে অবশ্যই ক্ষুধার যন্ত্রণা তৃষ্ণার যন্ত্রণা আমাদেরকে ভোগ করতে হয় কিন্তু এই সামান্য কষ্টের কি যে সীমাহীন মর্যাদা আল্লাহ তালা রেখেছেন কোরআন এবং সন্ন্যায় সেগুলো যদি আমরা জানি তাহলে এই সামান্য কষ্ট সেই পুরস্কারের তুলনায় কোনো কিছুই মনে হবে না আমি কোরআন এবং সন্না থেকে আপনাদের জন্য মাত্র পাঁচটি বিশেষ পুরস্কারের উল্লেখ আপনাদের সামনে করতে চাই যেগুলো আমরা জানলে পরে আমাদের সিয়াম পালন করতে হৃদয়ে অনেক আগ্রহ জন্ম নিবে আর এই কষ্ট অনুভূতি হবে না ইনশাআল্লাহ প্রথম পুরস্কার একজন সিয়াম পালনকারী ব্যক্তি সারাদিন সিয়াম পালন করার পর যখন ইফতারের সময় হয় ঠিক ওই মুহূর্তে আল্লাহ আল্লাহরবুল্লা আলমী তার দোয়াকে কবুল করেন আলহামদুলিল্লাহ যেমনটি ইবনে মাজায় এসেছে এক হাজার সাতশত বাউন্ন নম্বর হাদিসের মধ্যে তিন ব্যক্তির দোয়া কবুল হয় তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে অস ইমহিন একজন রোজাদার যখন ইফতার করে তখন তার দোয়া কবুল হয় দুই নম্বর মর্যাদা হচ্ছে একজন সিয়াম পালনকারী ব্যক্তি ক্যামতের মাঠে মুসিবতের সময় মানুষ যখন আল্লাহ তালা সাক্ষাৎ করবে তখন তার মনের মধ্যে কোনো ভয় থাকবে না বরং আল্লাহ নবী সাল্লাম এরশাদ করেছেন যেমন সই মুসলিমের এক হাজার একশত একান্ন নম্বর হাদিসের মধ্যে এসেছে যে ফরাহাত ক রব্বিহি একজন সিয়াম পালনকারী ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের সময় সে খুব আনন্দিত হবে আল্লাহ তিন নম্বর পুরস্কার হচ্ছে কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে জান্নাতের সব দরজা দিয়ে সবাই প্রবেশ করবে তা নয় বরং ওই জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে তার নাম হচ্ছে আর অত্যন্ত রয়ান মর্যাদাপূর্ণ একটি দরজা সেই দরজা দিয়ে বলা হবে আই না স রোজাদাররা কোথায় তখন রোজাদাররা ওই দরজা দিয়ে প্রবেশ করবে এটা হচ্ছে একটি বিশেষ মর্যাদা তাদের জন্য আছে চার নম্বর একজন রোজাদার একজন শিয়াম পালনকারী ব্যক্তির মর্যাদা হচ্ছে কিয়ামতের মাঠে এই শ্যাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে বলবে আই বলবেশ বিনাহ আমি এই ব্যক্তিকে খাদ্য থেকে বাধা দিয়েছিলাম দিনের বেলা এবং তাকে প্রবৃত্তির অনুসরণ বা তাকে যৌবন চাহিদা পোড়া করা থেকে জায়েজ পদ্ধতিতে যৌবন চাহিদা পোড়া করা থেকেও আমি তাকে বাধা দিয়েছিলাম তখন সে বলবে ফিরেনি আমার সুপারিশ কে রবাহিন তুমি কবুল করছো পাঁচ নাম্বার মর্যাদা হচ্ছে সিয়াম পালনকারীর যা হচ্ছে সবচেয়ে সবচাইতে বড় মর্যাদা এর চাইতে বড় মর্যাদা হতেই পারে না সেটা কি সেটা হচ্ছে একজন মুমিন ব্যক্তির সমস্ত কাজের প্রতিদান ইসলামে দেওয়া হবে দশ থেকে নিয়ে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ তালা বলছেন ইল্লা সিয়াম পালনকারী ব্যক্তির মর্যাদা যে কত হবে সেটার কোনো সুনির্দিষ্ট কোনো পরিমাণ নেই আল্লাহ তালা বলছেন যে সিয়াম সেটা হচ্ছে আমার জন্য ওয়ান না ওই সিয়াম পালনকারীর মর্যাদা তার মর্যাদা আমি আল্লাহ তালা নিজে দিব সুবাহান আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ তালা যদি আমার মতো বান্দার আপনার মতো বান্দার এই সিয়াম পালনকারী ব্যক্তিদের মর্যাদা যদি নিজ হাতে দেন নিজে যদি পুরস্কার দেন সেই পুরস্কার কেমন হতে পারে কত মর্যাদাবান হতে পারে সুভান আল্লাহ এই বিষয়টি আমাদের আকল দিয়ে জ্ঞান দিয়ে আমরা কখনো অনুধাবন করতে পারবো না সুতরাং এই যে পাঁচটি মর্যাদা আল্লাহ তালা রোজাদার ব্যক্তির ইফতারের সময় দোয়া কবুল করেন কেয়ামতের মাঠে আমরা আনন্দিত হব আল্লাহর সাথে সাক্ষাতের সময় এরপরে তিন নম্বর আমরা রয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারব চার নাম্বার এই আমাদের জন্য সুপারিশ করবে পাঁচ নাম্বার আল্লাহ তালা নিজে আমাদেরকে পুরস্কৃত করবেন সুবাহান আল্লাহ সুতরাং এই পাঁচটি মর্যাদাকে সামনে রেখে আমরা যেন সিয়ামকে অত্যন্ত গুরুত্ব সহকারে অত্যন্ত ভালোবাসার মধ্য দিয়ে আমাদের জীবনের খুব সবচাইতে কল্যাণকর একটি ইবাদত হিসাবে আমরা যেন গুরুত্ব দিয়ে শ্যাম পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে প্রতিটি ভাই বোনদেরকে করার তৌফিক দান আমিন করো কামিন আসলাত ওসসালাম ওয়ালা নবীন মোহাম্মদ ওয়ালা আলি ওসহাবি আজমাইন